হিরণের নিশানায় দেব মিঠুন, দেবের সিনেমায় এনামুলের টাকা, এই অভিযোগ হিরণ তুলছেন। এনামুলের টাকা নিয়েছেন দেব, হিরণ এইটাই অভিযোগ করছেন। দেব যদি জেলে যান জড়াবেন মিঠুনদা, মিঠুনদা ভালো মানুষ কিন্তু টাকা ফেরত দিতে হবে তাকে, ছবি করার পারিশ্রমিক ফেরাতে হবে মিঠুনদাকে। হিরণ এমনটাই যেই দাবি জানাচ্ছেন, আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি, একাধিক বিস্ফোরক সমস্ত দাবি, বিস্ফোরক সমস্ত বিষয় হিরণের বক্তব্যে উঠে আসছে। সেখানে তিনি নিশানা করছেন দেবকে, তিনি নিশানা করছেন মিঠুনকে, দেবের সিনেমায় এনামুলের টাকা, এই অভিযোগ হিরণ করছেন। এনামুলের টাকা নিয়েছেন দেব, দেব যদি জেলে যান জড়াবেন মিঠুনদা, মিঠুনদা ভালো মানুষ কিন্তু টাকা ফেরত দিতে হবে তাকে, ছবি করার পারিশ্রমিক ফেরাতে হবে মিঠুনদাকে, এমনটাই বলছেন হিরণ। কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাই জন্য তাকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে এবং সেই কেস চলছে, এবং সেই কেসে যদি তিনি দোষী সাব্যস্ত হন, যদি তাকে জেলে যেতে হয়, তাহলে আমার সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ যে মিঠুনদা যেহেতু সেম প্রডিউসারের আন্ডারে কাজ করে ফেললেন প্রজাপতি, অত্যন্ত গর্বের বিষয়, মিঠুনদার মতো অভিনেতা, মিঠুনদার মতো সৎ মানুষ, মিঠুনদার মতো সরল সাদাসিধে মানুষ পৃথিবীতে বিরল। কিন্তু মিঠুনদা যেভাবে টাকা ফেরত দিয়েছিলেন আগেও ইডি সিবিআইকে, এবার হয়তো যদি যদি দেব দীপক অধিকারী এই কেসে দোষী সাব্যস্ত হন, যদি তিনি জেলে যান, তাহলে মিঠুনদা প্রজাপতি থেকে যে পারিশ্রমিক নিয়েছেন, যদি নিয়ে থাকেন, আমি জানি না নিয়েছেন কি নেননি, যদি না নিয়ে না থাকেন তাহলে তো কোনো প্রশ্ন ওঠে না, যদি নিয়ে থাকেন তাহলে হয়তো কি দেখা যাবে উনি আবার টাকা ফেরত দিচ্ছেন সিবিআই ইডিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কদীপ্ত, বিস্ফোরক অভিযোগ করছেন হিরণ, নিশানা এবার দেব মিঠুন, তিনি বলছেন যে দেবের সিনেমা এনামুলের টাকা, এই অভিযোগ করছেন হিরণ। একেবারে দেখো, যে সরাসরি নাম নিয়ে হিরণ কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে ইনামুল হকের থেকে টাকা নিয়ে দীপক অধিকারী অর্থাৎ দেব সিনেমা করছেন, এবং যে প্রজাপতি সিনেমা যেটা এখনো চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং রীতিমত সুপারহিট বলা যায় ছবিটিকে, সেই টাকা সেই সিনেমা নাকি ইনামুল হকের টাকা থেকে হয়েছে। এবং যে কথাটা উনি বললেন যে দেবের বিরুদ্ধে যে কেস চলছে এখনো, সেই কেসে যদি দেব দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে তাকে জেলে যেতে হতে পারে, এবং জেলে যেতে হলে মিঠুন চক্রবর্তী তিনি যদি পারিশ্রমিক নিয়ে থাকেন তাকে কিন্তু অতীতের মতো এবারও টাকা ফেরত দিতে হবে, এরকম সরাসরি অভিযোগ করছেন। তবে একই সঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয় হিরণকে, যে তার এই কথার পরিপ্রেক্ষিতে যদি দেব পাল্টা মামলা করেন সেক্ষেত্রে তিনি কি বলবেন বা তার কি দেব হবে, তখন কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি মামলাকে স্বাগত জানাচ্ছেন, দেব মামলা করতেই পারেন। তবে দেব যদি এটা বলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি যদি নির্দোষ হন, সেক্ষেত্রে হিরণ এটাও জানিয়েছেন যে তিনি দেবের পাশে দাঁড়াবেন। সুতরাং দেখো, এবং সরাসরি নাম নিয়ে দেবের বিরুদ্ধে কিছু তোপ ডাকলেন হিরণ, এবং 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 পরিষ্কার বললেন যে হিরণ দেব কিন্তু এনামুল হকের টাকাতে নিয়েই কিছু ছবি বানাচ্ছেন, এবং এবং এখানে কিন্তু তিনি মিঠুন চক্রবর্তীর নামও কিন্তু জড়িয়ে দিয়েছেন। যদিও তিনি বলেছেন মিঠুন চক্রবর্তী অত্যন্ত ভালো মানুষ, কিন্তু যদি এই টাকা এনামুল হকের হয় এবং প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তাকেও টাকা ফেরত দিতে হবে, যেরকম আগে তিনি তাকে করতে হয়েছিল। ধন্যবাদ অর্কদীপ্ত, আমরা আরো একবার শুনবো যে হিরণ ঠিক কি বলেছেন নিশানা করে দেব এবং মিঠুনকে। দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাই জন্য তাকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে এবং সেই কেস চলছে, এবং সেই কেসে যদি তিনি দোষী সাব্যস্ত হন, যদি তাকে জেলে যেতে হয়, তাহলে আমার সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ যে মিঠুনদা যেহেতু সেম প্রডিউসারের আন্ডারে কাজ করে ফেললেন প্রজাপতি, অত্যন্ত গর্বের বিষয়, মিঠুনদার মতো অভিনেতা, মিঠুনদার মতো সৎ মানুষ, মিঠুনদার মতো সরল সাদাসিধে মানুষ পৃথিবীতে বিরল। কিন্তু মিঠুনদা যেভাবে টাকা ফেরত দিয়েছিলেন আগেও ইডি সিবিআইকে, এবার হয়তো যদি যদি দেব দীপক অধিকারী এই কেসে দোষী সাব্যস্ত হন, যদি তিনি জেলে যান, তাহলে মিঠুনদা প্রজাপতি থেকে যে পারিশ্রমিক নিয়েছেন, যদি নিয়ে থাকেন, আমি জানি না নিয়েছেন কি নেননি, যদি না নিয়ে না থাকেন তাহলে তো কোনো প্রশ্ন ওঠে না, যদি নিয়ে থাকেন তাহলে হয়তো কি দেখা যাবে উনি আবার টাকা ফেরত দিচ্ছেন সিবিআই ইডিকে।